আপনি জানেন যে এডিস মশার কামড়ে ডেঙ্গু হয় এডিস মশার কারণে ডেঙ্গু হয় এবং এডিস মশাটা আপনার আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে জমানো পানিতে জন্মে এবং এখানে বৃদ্ধি পায় তা আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার রাখি তাহলে এই মশার যে লারভাজ এখানে তৈরি হয় সেই জিনিসগুলো যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে এখান থেকে আমরা রোদ পেতে পারি আর কি আমাদের পরামর্শ থাকবে যে সব সবার আগে হলো পরিষ্কার আশেপাশে আমরা সবাই আঙিনে যাতে পরিষ্কার রাখি এবং রাতের ঘুমানোর আগে যেন অবশ্যই মশারি নেই আর আমাদের সচেতনতার জন্য আমাদের প্রত্যেক জায়গাতে আমাদের হেলথ কর্মীরা প্রচার প্রসার অভিযান চালাচ্ছে আমাদের প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বিশেষ করে ইনভেস্টিগেশনের জন্যে যে রিয়াজেন্ট এবং যে কিট দরকার সেগুলো আমাদের সংগ্রহ করা আছে এবং প্রত্যেক উপজেলাতে অ্যাভেলেবেল আছে আর চিকিৎসার জন্য আমাদের ডেঙ্গুর জন্য অলরেডি এবছরে আমাদের ট্রেনিং সম্পন্ন হয়েছে এবং ন্যাশনাল প্রোটোকল অনুযায়ী আমাদের ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা সবাই ট্রেন আপ আছে এবং যেখানে যেভাবে রুগী ভর্তি হচ্ছে তাদের চিকিৎসা চলছে কোনো না এটা কোনো সের রোগ না হ্যাঁ এটা হলো আপনার একটা ভাইরাল ডিজিজ মানে ডেঙ্গু আপনার একটা মশা ডেঙ্গু একটা ভাইরাস হ্যাঁ সেই ভাইরাসের মাধ্যমে এই ডিজিজটা হয় এখানে আপনার বেশ হাই টেম্পারেচার জ্বর হয় প্রায় একশো তিন চার ডিগ্রি করে এবং সাথে তার শরীরে ব্যথা থাকতে পারে হ্যাঁ অনেক সময় বমি হয় অনেক সময় পাতলা পায়খানা হতে পারে প্রাথমিকভাবে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হইতে হবে এবং আমাদের হাসপাতালে আসতে হবে যদি ডাক্তার দেখে তার পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে তার ভর্তির দরকার তাহলে তাকে ভর্তি করে চিকিৎসা দেবে আর যদি মনে করে যে না তার আউটডোর বেসিস চিকিৎসা দিয়েই ভালো করা সম্ভব তাহলে সে প্রেসক্রিপশন লিখে দেয় তার বিশেষ করে জ্বরের জন্যে আমরা প্রাথমিকভাবে প্যারাসিটামল দেই হ্যাঁ যদি মশা যদি কামড়ায় কাছ থেকে সেটা সরাবে না যদি যে পেশেন্টকে মশা কামড়াইছে ওই পেশেন্টকে যদি আরও অন্য মশা কামড়ে যদি অন্য কাউকে কামড়ায় তাহলে সেটা আপনার হতে পারে যশোর জেলার ডেঙ্গুর প্রস্তুতি আমাদের ভালো প্রত্যেকটা উপজেলাতেই আমাদের প্রচার প্রচার অভিযান চালানোর জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক এলাকাতেই আমাদের কমিউনিটি ক্লিনিক এবং টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রচার অভিযানগুলো চালাচ্ছে বিশেষ করে বৃষ্টির সময় যাতে বৃষ্টির পানি প্রথম পাত্রের মধ্যে জমা না থাকে এবং বাড়ির আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ এবং সবাই যেন মশারিটা নিয়ে ঘুমায় আমাদের নির্দেশনা দেওয়া আছে সেই সাথে আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার যে কিট সেগুলো মজুদ আছে আমাদের ডাক্তারদের টেইন আপ করা হয়েছে ডেঙ্গু বিষয়ে এবং ন্যাশনাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট আমাদের ডাক্তাররা দিচ্ছে এবং পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে তো আমাদের প্রস্তুতিও আছে আমরা ঢাকাতে বা আমাদের আরও পিটের জন্যে আর কি আমরা চাহিদাপত্র পাঠাইছি তো আশা করি যে কোনো অসুবিধা হবে না আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলছি ডেঙ্গুর জন্য এবছরে